হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমরা সাধারণত বিরিয়ানি চিকেন বা মাটন দিয়ে তৈরি করে থাকি। আজকে দেখাচ্ছি কিভাবে চিংড়ি দিয়ে বিরিয়ানি তৈরি করতে হয়। শেয়ার করছি চিংড়ি বিরিয়ানি, তাহলে দেখে নিন কীভাবে বিরিয়ানিটা রান্না করতে হয়। এখানে বড় একটা বাটিতে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে নিব। অনেক প্যাকেটে লেখা থাকে ধোয়ার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে না ধুলেও চলবে। আমি ধুয়ে নিব। এবার চালটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। কসলিয়ে কসলিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পানির থেকে সাদা পানি না বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। দেখুন, চালটা ধুয়ে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এমনভাবে পানি দিতে হবে চাল থেকে পানি অনেক উপরে থাকে। আধা ঘন্টা এইভাবে চালটা ভিজিয়ে রাখবো। এই চালটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। এবার যাব মূল প্রসেসে। দেখুন, এখানে আমি 900 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়িটা ভালো করে কেটে মাঝখান দিয়ে ফিরে রক ফেলে দিয়েছি। এখন চিংড়িটা এখন আমরা মেরিনেট করব। এই মেরিনেট করার জন্য চিংড়ির ভিতরে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব 1/2 কাপ টক দই। টক দইটা আমরা চাকনিতে চেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই টক দইটা ঢেলে দিব। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, সেটাও দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, সেটাও দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, সেটাও দিয়ে দিব। লবণটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। এখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। আমরা পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব 1 বাটি রান্নার তেল। এই যে তেলটা দিয়ে আমরা পেঁয়াজ ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আলতো হাতে মাখাতে হবে। চিংড়ি মাছটা নরম বিধায়, বেশি জোরেও মাখানো যাবে না। এইভাবে আলতোভাবে মাখিয়ে নিব। দেখুন, মাখানো হয়ে গেছে। এখন মেরিনেট করার জন্য আধা ঘন্টা সাইডে রেখে দিব ঢেকে। এবার একটা বাটি নিব। বাটিতে 2 টেবিল চামচ লিকুইড দুধ নেব। এই বাটিতে 1 গ্রাম পরিমাণ সাফরন নিয়ে নিলাম। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এই স্যাফ্রনটা দিলে বিরিয়ানির কালারটাও সুন্দর আসে। স্যাফ্রনটা যদি আপনাদের না থাকে, না দিলেও কোনো সমস্যা নাই। 5 মিনিট এইভাবে রেখে দিব।
এবার চালটা ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার চালটা ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, চালটা বেশ ফুলে লম্বা লম্বা হয়ে গেছে। এবার আমি এই চালটাকে সিদ্ধ করে নিব। একটা বড় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিব, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার ক্যামেরাটা বন্ধ হওয়াতে বাকি বাকি ভিডিওটা আপনারা দেখতে পাননি। এই পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি 2 চামচ তেল, 6 বিন তেল, 1 চামচ শাহি জিরা আর পর্যাপ্ত পরিমাণে লবণ, যাতে পানিটা লবণাক্ত হয় আর ভাতটা রান্না করলে যাতে খেতে ভালো লাগে সেইভাবে দিয়ে দিয়েছি। এবার বাকি চালটাও দিয়ে দিয়েছি। একটু বলক উঠলেই চালটা নাড়িয়ে দিতে হবে, যখন একেবারে বলক উঠে যাবে, চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, এরকম একটা স্টেনারের পরে চালটা ঢেলে দিব। বাকি 20% চিংড়ি মাছের সাথে রান্না হবে। এখন একটা হ্যাবি পাত্র নিব। এখন যাব মূল প্রসেসে। হ্যাবি একটা পাত্রে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। চিংড়িগুলো সুন্দরভাবে প্যানে বিছিয়ে দিতে হবে। আপনাদের যদি হ্যাবি পাত্র না থাকে তাহলে তারপরে হাঁড়িটা বসিয়ে দমে দিবেন। এইভাবে চিংড়ি মাছগুলো চেপে চেপে বিছিয়ে দিতে হবে। সবগুলো মশলা কেকে দিয়ে দিব, মশলাগুলো অনেক রিচ। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমার যে চালটা 80% রান্না করেছি, 50% চালটা চিংড়ি মাছের উপরে বিছিয়ে দিব সুন্দরভাবে। যেহেতু চালটা তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে ঝরঝরে হয়েছে। দেখুন রাইসটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে 2টা দারুচিনি, 4টা এলাচ, 4-5টা লং সেটাও দিয়ে দিব, আর দিব 2টা তেজপাতা, আর দিয়ে দিব 5-6টা কাজু বাদাম। এটা দিলেও হয়, না দিলে কোনো সমস্যা নয়, আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। তার আগে আমি 4টা কাঁচামরিচ এইভাবে বুটা ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচ আপনারা কেটে দিবেন না, তাহলে খেতে বিচ্ছিরি লাগবে, ভালো লাগবে না। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। ছড়িয়ে বাকি চালটা দিয়ে দিব এর উপরে। ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে বেরেস্তা মরিচ এগুলো ভালোভাবে ঢেকে যায়। এখন একটু চামচ দিয়ে সমান করে নিব। নেওয়া হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর যে দুধের সাথে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিব, এতে ফ্লেভারটাও ভালো আসে। আর দিয়ে দিব কিছু পুদিনা পাতা। এটা আপনাদের মর্জি মতো আপনারা দিবেন, অল্পও দিতে পারেন বেশিও দিতে পারেন। আর এখানে 1 কাপ গরম দুধ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। এই চালে তো এক্সট্রা পানি দিই নাই বিধায় 1 কাপ গরম দুধ দিয়েছি। আর কিছু বেরেস্তা ছড়িয়ে দিব। প্যানটা আমি গ্যাসে নিয়ে নিয়েছি, এখন বেরেস্তাটা ছড়িয়ে দিব।
হালকা কিছু দিব, বেশি দিব না। দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে দিব। দিয়ে মিডিয়াম হাইতে দিয়ে আমি 5 মিনিট রান্না করব, তারপর মিডিয়াম লোতে 10 মিনিট রান্না করব, তারপর 10 মিনিট দমে রাখবো। দেখুন এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিব এইভাবে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল চিংড়ি বিরিয়ানি। এখন একটু নাড়িয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন রাইসটাও ঝরঝরে হয়েছে। এখন সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।